তো বন্ধুরা দেখতে পাচ্ছেন পর্দায় আমি ফটোশপ সিসি ওপেন করেছি। আমি এই ডিজাইনটি সুন্দর করে নিজের মতো করে এডিট করব ডিজাইনহিল এ পাবলিশ করার জন্য বা ডিজাইনহিল এ আপলোড দেওয়ার জন্য। বন্ধুরা এখানে কিছু কথা না বলে নয়, সেটি হচ্ছে প্রিন্টশপ এমন একটি প্রতিষ্ঠান যেটি কিনা ডিজাইনহিল রিলেটেড। আপনি আপনার ডিজাইনগুলো যদি প্রিন্ট শপের মধ্যে সাজিয়ে রাখেন সুন্দর করে, তাহলে অবশ্যই ডিজাইনহিল থেকে আপনি অর্ডার পাওয়ার বা আপনি কাজ পাওয়ার সম্ভাবনা 100%। তো আজকে দাপু দাপে আমি দেখাবো কিভাবে এই ডিজাইনটিকে এডিট করে প্রিন্ট শপ বা ডিজাইনহিল এর পোর্টফোলিওর জন্য উপযোগী করবেন। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমে আমি এটি ওপেন করেছি, ওপেন করার পরে আমি কন্ট্রোল অর্ডার আই দিয়ে এর সাইজটা আমি জেনে নেই। কন্ট্রোল অর্ডার আই দিয়ে সাইজটা জেনে নেওয়ার সবচেয়ে সহজ সুবিধা। এটি বর্তমানে ওয়েট আছে 360 পিক্সেল এবং 360 পিক্সেল এটি আমি 600x600 করে নিব। যেহেতু প্রিন্টশপ বা ডিজাইন হিলের সমস্ত ডিজাইনগুলো 600x600 পিক্সেল মিনিমাম এবং ম্যাক্সিমাম হচ্ছে 2500x2500। এরপর আমি ওকে দিব। ওকে দেওয়ার পরে এটি এই অবস্থায় দাঁড়ালো। এটিকে আমি একটু মিনিমাইজ করি, কন্ট্রোল শিফট অর্ডার একসাথে প্রেস করে আমি মিনিমাইজ করে নিলাম। এবার যে ব্যাকগ্রাউন্ডটি দেখতে পাচ্ছেন, এই ব্যাকগ্রাউন্ডটি আমি রিমুভ করে এই লোগোটিকে আলাদা করব। তো যে জন্য আমার প্রিন্ট শপের জন্য এই আমি ডিজাইনটি রেডি করছি। তো প্রথমে আমি কুইক সিলেকশন করে চলে যাচ্ছি। কুইক সিলেকশন করে যাওয়ার পরে আমি এটি সিলেকশন করছি, তার মানে আমি এই ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করে দিব, শুধুমাত্র লোগোটি নিব। বন্ধুরা খুব সুন্দরভাবে আমি সিলেকশন করে ফেললাম লোগোটি। এবার যে কাজটি সেটি হচ্ছে কিছুই না, শুধুমাত্র আমি কন্ট্রোল এক্স প্রেস করব। কন্ট্রোল এক্স প্রেস করলে আমার ব্যাকগ্রাউন্ডের কালারটি ছিল সেটি চলে গিয়েছে এবং এটি এই লোগোটি আলাদা হয়ে গিয়েছে। দেখুন বন্ধুরা আমি এটি মুভ করতে পারছি, অর্থাৎ এটি শুধুমাত্র আপনি সহজ উপায়ে কুইক সিলেকশন দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। বন্ধুরা এই ফাঁকে একটি কথা বলে রাখি, আমি আমার চ্যানেলের মধ্যে অন্যান্য জটিল যে ইমেজগুলো রয়েছে বা পিকচারগুলো রয়েছে কীভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন সেটি একটি ভিডিও দিয়েছি, আশা করি সেটি দেখে নেবেন। এবার আমি একটি ব্যাকগ্রাউন্ড কালার দেব, এটা যেহেতু এটি 600x600 পিক্সেল রয়েছে, তাহলে আমি ডাবল ক্লিক করে রেক্ট্যাঙ্গেল টুলের মধ্যে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর আমি 600x600 পিক্সেল একটি সাইজ দেব। এরপর ডাবল ক্লিক করছি, এখানে দেখতে পাচ্ছেন 600x600 পিক্সেল এবং 600x600 পিক্সেল আমি নিচ্ছি এবং এরপর ওকে দিচ্ছি। ওকে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ফিল কালারটি অফ আছে, আমি ফিল কালারটি অন করে দিচ্ছি। আমি এই কালারটা দিতে চাচ্ছি, এই কালারটা সুন্দর লাগবে আশা করি, এবং পাশাপাশি স্পোক কালারটি আমি অফ করে দিচ্ছি। এরপরে আমি এখানে ক্লিক করছি, দেন এটি আমি বসিয়ে দিচ্ছি। সুন্দর করে বসে গেল বন্ধুরা, দেখতে পেলেন আমি ব্যাকগ্রাউন্ডটা তৈরি করলাম। এবার লেয়ারে যাব, লেয়ারে যাওয়ার পরে জাস্ট এই যে রেক্ট্যাঙ্গেল লেয়ারটি আমি নিলাম সেটি আমি একটু টেনে মাউসের লেফট বাটন ধরে টেনে আমি নিচে নিয়ে যাব। এইবার এরপর লোগোটা উপরে চলে আসবে, খুব সহজে আমি লোগোটা এখানে বসিয়ে দিচ্ছি। এরপর আপনি এখানে একটু টেক্সট লিখে নিতে পারেন, আমি একটু টেক্সট লিখে দিচ্ছি, আওয়ার প্যাট ডগ লিখি, উই কেয়ার আওয়ার আর ডগ আমি লিখলাম। এটিকে কন্ট্রোল টি প্রেস করে শুরু করবো, মাউসের লেফট বাটন প্রেস করে বসিয়ে দিলাম। এবার একটু বড় করি, বাস হয়ে গেল। আমি চাইলে এটা কালারটা চেঞ্জ করে দিতে পারি, কালারটা চেঞ্জ করি, কালারটা চেঞ্জ করলে বোধ হয় আর সুন্দর লাগবে। আমি ডিফেস্ট কালার দিচ্ছি, দেখুন কি হয়। এই যে দেখতে পাচ্ছেন আমি এই কালারটা দিয়েছি টেক্সট কালার, কালারটা আমি চাইলে সামনে পিছনে এবং বামে ডান দিয়ে দিতে পারবো। এবার আমার যে কাজটি সেটি হচ্ছে আমি একটু এখানে ব্লেন্ডিং করবো। ব্লেন্ডিং করতে হলে আমাকে এখানে ডাবল ক্লিক করতে হবে টেক্সটের উপরে, স্ট্রোক দিচ্ছি, কিরকম হয় দেখা যাচ্ছে, প্রিভিউ, ইনার, গ্রেডিয়েন্ট আমি সবগুলো দিয়ে দিচ্ছি, তাতে দেখতে যেটিতে সুন্দর লাগে আমি সেইটি নিব। এবার ওকেতে ক্লিক করলাম, ওকেতে ক্লিক করার পর হয়ে গেল আমার মোটামুটি ডিজাইনটি। অর্থাৎ এইভাবে আপনি যে কোনো ডিজাইন রেডি করতে পারেন। এবার আমি যে তিনটি লেয়ার রয়েছে, 1, 2, 3 এটি আমি শিফট প্রেস করে তিনটা একসাথে সিলেক্ট করবো। এরপরে কন্ট্রোল ই,
কন্ট্রোল ই প্রেস করলে এই তিনটা কিন্তু একই হয়ে গেল, অর্থাৎ অ্যাড হয়ে গেল। দেখো মুভ করতে পারছি। বন্ধুরা খুব সহজে আপনি ডিজাইন হিলের জন্য বা ডিজাইন হিল প্রিন্ট শপের জন্য এভাবে যে কোনো ডিজাইন এডিট করে রেডি করতে পারেন। আমি এবার এটিকে সেভ দিব। সেভ দেওয়ার জন্য আমি সেভ এজে যাব। সেভ এজে যাওয়ার পরে আমি এটি সিলেক্ট করে দিব জেপিজি। আমি একটি লিখলাম ডিজাইন হিলের প্রিন্ট শপের জন্য এটি সাইজ হচ্ছে 600x600 পিক্সেল। আমি যেটি নিয়েছি লগো, আমি এটিতে সিলেক্ট করে রেখে দিচ্ছি। এভাবে বন্ধুরা যে কোনো ডিজাইন আপনি রেডি করতে পারেন। এবার আমি আপনাদেরকে আরেকটি ডিজাইন দেখাচ্ছি, এটি হচ্ছে কিভাবে আপনি ফ্লায়ার, এই যে ফ্লায়ারটা আমি নিচ্ছি, এই ফ্লায়ারটিকে আমি এডিট করব। এডিট করার জন্য প্রথমে আমাকে যে কাজটি করতে হবে, কন্ট্রোল অল্টার আই প্রেস করে আমি এটির সাইজটা নিয়ে নিব 600x600 পিক্সেল, এবং এখানে রেজুলেশন 72। এরপর আর কিছুই কাজ নেই, ওকেতে ক্লিক করলাম। ওকেতে ক্লিক করার পরে এটি আমার কিভাবে আমি সাইজটা নিয়ে নিলাম। সাইজটা নিয়ে নেওয়ার পরে আমি চাইলে এটির কালার কন্ট্রোল বি প্রেস করে আমি লকটা আনলক করে দিচ্ছি। কন্ট্রোল বি প্রেস করে আমি একটু কালারটা চেঞ্জ করে দিচ্ছি। অর্থাৎ একটি ডিজাইনকে নান্দনিক উপায়ে সাজানোর জন্য আপনার নিজস্ব আইডিয়া জেনারেট করতে হবে এবং অ্যাপ্লাই করতে হবে। এই কাজটি একদিন হবে না, আপনাকে ডে বাই ডে ইমপ্রুভ করতে হবে। হয়ে গেলে একটু সুন্দর ফ্লায়ার, এই ফ্লায়ারটি আমি আপলোড দিতে পারবো শুধুমাত্র ডিজাইন হিলে। এবার আমি একটু সেভ দিচ্ছি। সেভ দেওয়ার জন্য আমি ফ্লায়ার লিখবো ফ্লায়ার 01 জেপিজি ফরম্যাট অথবা পিএনজি ফরম্যাটে আপনি সেভ করবেন। সেভ করে আপনি আপলোড করবেন। বন্ধুরা দেখতে পেলেন আমি দুটো ডিজাইন রেডি করলাম। এবার আরেকটি ডিজাইন দেখাচ্ছি, সেটি হচ্ছে এই ডিজাইনটি আমি নিলাম। এই ডিজাইনটি নেওয়ার পরে আমি এই সাইজটা দেখি, কনফার্ম অর্ডার হাই এস করার পরে 600x450 আছে, 600x600 নিয়ে নিচ্ছি। এরপর এটি 72 দেয়, দেন এটি কালার আমি চেঞ্জ করবো কন্ট্রোল বি প্রেস করে। এইভাবে চাইলে আপনি যে কোনো ধরনের ডিজাইন সাইজ নিয়ে এডিট করে আপনি প্রিন্ট শপ অর্থাৎ ডিজাইন হিলের মধ্যে আপলোড করতে পারবেন খুব সহজে। হয়ে গেল এই ডিজাইনটি, আমি এটি সেভ করছি, নাম দিব WMAN টি-শার্ট। বন্ধুরা এইভাবে আপনি ডিজাইন করতে পারেন।